মোদিবাবু এমন চৌকিদার, তিনি যে বাড়ি পাহারা দিচ্ছেন নিজেই সেই বাড়িতে শীত কাটছেন। শনিবার আরামবাগে নেতাজি মোড়ে তৃণমূল আইএনটিটিউসির প্রতিবাদ সভায় এমনভাবেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন সংগঠনের রাজ্যসভা নেত্রী দোলা সেন। তিনি বলেন, শ্রমিকদের প্রতি আগেই বিজেপি সরকার অবিচার করেছে, এবার কৃষকদেরকেও পথে বসাতে চলেছে, তাই কেন্দ্রের এই নীতির বিরুদ্ধে আমাদেরকে তীব্র আন্দোলন করতে হবে, এলাকায় এলাকায় মাঠে মাঠে এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব, জেলা সভাধিপতি মেহবুব রহমান, বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা প্রমুখ। সংসদের গান্ধী মূর্তির পাদদেশ থেকে যে অবস্থান, যে আন্দোলন শুরু হয়েছে, যে ধর্ণা শুরু হয়েছে, তাকে ছড়িয়ে দাও নিজের নিজের এলাকায়, সমস্ত গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, শহরে শহরে, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মাঠে মাঠে, জমিতে জমিতে, আলে আলে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার আমরা দিল্লি থেকে কলকাতায় রওনা হয়েছি। বুধবার বৃহস্পতিবার সবাই কলকাতায় এসে বা নিজের নিজের এলাকায় এসে আমরা আমাদের সাধ্য মতো সারা বাংলায় এই শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, দেশ বিরোধী, দেশ বিক্রি সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে জানাচ্ছি যে কিভাবে ওরা সাধারণ মানুষকে রাস্তায় টেনে আনছে। 2014 সালে বলেছিল প্রতি বছর নাকি 2 কোটি লোককে চাকরি দেবে, 6 বছরে 12 কোটি হয়, 12 জনকে চাকরি দেয়নি, এত বড় নির্লজ্জ মিথ্যেবাদী। আর জিজ্ঞেস করলে ওর 86 ইঞ্চির দোসর অমিত শাহ বলে, ও তো দুমলা হ্যায়, ভোট কা ভাষণ মে দে না পড়তা। মানে একটা প্রধানমন্ত্রী, সে যে ভোটের ভাষণে জুমলা বলে, মিথ্যে কথা বলে, বানিয়ে বানিয়ে গল্প বলে, আর সেটা তার দোসর, গর্ব করে বুক ফুলিয়ে বলে। মোদি বলে নিজেকে যে সে নাকি দেশের চৌকিদার। আমি বলতে বাধ্য হচ্ছি, মোদিবাবু এমন চৌকিদার যিনি যে বাড়ি পাহারা দিচ্ছেন নিজেই সেই বাড়িতে শীত কাটছেন। এমন চৌকিদার মোদিবাবু যে বাড়ি পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছেন সেই বাড়ির শীত কাটছেন নিজের দায়িত্ব নিয়ে, আর বলছেন আমি চৌকিদার, 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 ঠিক আমার চৌকিদার। আমাদের চৌকিদার ভাইরা, আমাদের নিরাপত্তা রক্ষী ভাইরা, আমাদের সিকিউরিটি ভাইরা নিজের জীবন বিপন্ন করে যেটার দায়িত্ব নাই সেটাকে রক্ষা করে। মোদিবাবুর মতো চৌকিদারির নামে শীত কেটে সব লুটে পুটে নিয়ে যায় না। $29 বিলিয়ন আমাদের দেশের সমস্ত সম্পত্তি বেচে ওরা রোজগার করবে, করে আরো 2000 বার বিদেশ যাবে, আরো বেশি 10 লক্ষ টাকা দেবে, স্যুট পরবে, আরো বেশি গুরু নানকের স্টাইলে ফেসিয়াল করে বড় বড় দাড়ি রেখে স্টাইল মারবে, আর আরো বেশি গুজরাট থেকে দিল্লি আসার জন্য আলাদা সুড়ঙ্গ পথ, আলাদা এয়ারলাইন্স নিজের জন্য ব্যবস্থা করবে। আত্মীয় পরিজন, পরিবারের দুজনকে আনতে যাই, সে রেলে আসছে দূর থেকে, তাকে রিসিভ করতে যাই, তাহলে প্ল্যাটফর্ম টিকিটের দাম 5 টাকা থেকে বেড়ে এখন 50 টাকা হয়েছে। দুজন যদি যান, বাবা এবং ছেলে, মা ভাই বৌমা বোনেদের আনতে 50-50, 100 টাকা দিয়ে, যেটা আগে 10 টাকা ছিল 100 টাকা দিয়ে স্টেশনে ঢুকতে হবে। শুধু তাই না, রেলের টিকিটের দাম যেটা 400-500 ছিল সেটা অনলাইন বদলে 3000-4000-5000 টাকা হয়ে যাবে, কারণ বেসরকারি লোকেরা মুনাফা করবার জন্য সেটা নেবে, আপনার আমার সুবিধা দেখার জন্য নয়। সামান্য শিয়ালদা স্টেশনে যে একটা লাউঞ্জ, একটা হোটেল রেস্টুরেন্ট করেছে দোতলায়, তার জন্যই ওইটুকুনির জন্য ওই বেসরকারি সংস্থা ফতোয়া জারি করে দিয়েছে, শিয়ালদা স্টেশনে কোনো হকার আর ঢুকবে না, কোনো মুঠিয়া মজদুর আর ঢুকবে না। কিন্তু বন্ধু, সিপিএম আমাদের রাজ্যে 11 সালে 34 বছর শাসন করার পর 1 কোটি বেকার রেখে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই 1 কোটির মধ্যে সংখ্যাটা কমিয়ে 40 লাখ কমিয়েছেন 9 বছরে, তাও 60 লক্ষ বাকি আছে। সারা ভারতবর্ষ বিচার করলে 30-40-50 কোটি বেকার। যাকে আমি চাকরি দিতে পারি না তিনি হকারি করেন, যাকে আমি চাকরি দিতে পারি না তিনি মাথায় মাল বহন করেন।
লোডিং আনলোডিং এর কর্মীরা, মুটিয়া মজদুর ভাইরা, হকার বন্ধুরা, আমরা চাকরি দিতে পারি না বলে তারা খেটে খান, তারা ভিক্ষা করেন না, তারা চুরি করেন না, তারা পরিশ্রম করে খান। তাই সেই সব শ্রমিক ভাইদের আমি কুর্নিশ জানাই, কিন্তু তারা যাবেন কোথায়? গণপরিবহন ব্যবস্থা সরকারি থাকলে হকার ভাইরা স্টেশনে ঢুকতে পারে, মুটিয়া মজদুর ভাইরা, লোডিং আনলোডিং শ্রমিক বন্ধুরা ঢুকতে পারে, আর বেসরকারি হাতে চলে গেলে যদি এই ফতোয়া জারি হয় তাহলে আমি চাকরিও দিতে পারবো না। আর ওই 10,000-20,000 হকার বন্ধু মুঠিয়া মজদুর ভাই, তারা হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন থেকে যাবেন কোথায়? আকাশে মিলিয়ে তো যাবেন না, তারা খাবেন কি? তাদের রোজগার কে দেবে? Thank you.